পবিত্র কোরআন সঙ্গে নিয়ে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন হাজা আল মানসুরি নামে এক মুসলিম নভোচারী। তিনিই প্রথম আরব্য যুবক যিনি মহাকাশ ভ্রমণে যাচ্ছেন। জানা গেছে আগামী 25 সেপ্টেম্বর আন্তর্জাতিক স্পেস স্টেশনে 8 দিনের মহাকাশ সফরে তিনি 10 কেজি পণ্য বহন করতে পারবেন। সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ নভোচারী হাজা আল মানসুরি এ ভ্রমণে নিজের প্রয়োজনীয় জিনিসের সঙ্গে পবিত্র কোরআনুল কারিম সঙ্গে নেবেন। তার সঙ্গে আরও থাকবে পারিবারিক ছবি, খাঁটি সিল্কে বোনা সংযুক্ত আরব আমিরাতের পতাকা এবং কিসসাতি নামক একটি গ্রন্থ। মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, মহাকাশ যান সুয়াজ MC-15 এর মাধ্যমে এ সফর শুরু হবে। এ সফরে থাকবে 3 জন নভোচারী। হাজা আল মানসুরির সফর সঙ্গী হিসাবে থাকছে নভোচারী জেসিকা মেয়ার ও রাশিয়ান কমান্ডার উলেক ক্রিপোস্কার। সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টারে সহকারী মহাপরিচালক সালেম আল মেরি বলেন, এটি প্রথম আমাদের মহাকাশ কর্মসূচি। এই মিশনের মাধ্যমে জাতীয় দক্ষতার বিকাশ ঘটে। এটি আমাদের পৃথিবীতে উন্নত জীবনে সহায়তা করবে। আল্লাহ এই মুসলিম ভাইটিকে ভালো রাখুক। সবাই এই ভাইটির জন্য একটি লাইক দিবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।